আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন থেকেই নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে ঘুম হারাম হয়েছে হেভিওয়েট প্রার্থীদের। প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এ আসনে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। ধারণা করা হচ্ছে নির্বাচনে মূল লড়াই হতে পারে এই তিন প্রার্থীর মধ্যেই। রূপগঞ্জের সন্তান তৈমুর ভাই সোনালী আসপাট মার্কায় ভোট চাই। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় গণসংযোগ করেন তৃণমূল বিএনপির মহাসচিব ও এ আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পথচারী, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন চালক সহ জনে জনে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় সাংবাদিকদের কাছে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশঙ্কার কথা জানান তিনি। এখনও ফেয়ার হওয়ার ব্যাপারে আমরা সন্দিহান, কারণ যারা কেন্দ্র দখলের ইতিহাস আছে তারা এখনও মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। তবে প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগ আমলে না নিয়ে আওয়ামী লীগ প্রার্থী বলেন, জনসমর্থন ও কর্মী না থাকায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাদের কোনো জনসমর্থন নেই, তাদের সঙ্গে কর্মী নেই, তার এগুলি বলে মিডিয়াতে এগুলি বলে তারা মানে নিজেদেরকে একটু প্রচারিত করতে চাচ্ছে। নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ মোট 9 জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।